ঘোষণা হল নির্বাচনের দিন। সমষ্টিয়ে সমষ্টিয়ে এটা অধিক বলিছে নির্বাচনী গরম বতাহ। নির্বাচনী প্রচারত অধিক ব্যস্ত হয়ে পড়েছে প্রার্থী তথা তেওঁলোকৰ সমর্থক। তিনিচুকীয়াত উপস্থিত হল বিরোধী মিত্রজোঁটৰ প্রার্থী লুৰিণজ্যোতি গগৈ। লাইপুলস্থিত বাসগৃহলৈ যায় অজাপৰ সভাপতিগৰাকী। তাৰপিছতেই ডিব্ৰুগড় চুকাফা তিনিআলিত থকা স্বর্গদেউ চাউলুং চুকাফাৰ প্রতিমূর্তিত সেৱা লয়। সাবুয়ার শ্রী শ্রী মায়ামরা দিনজয় সত্রত উপস্থিত হয়ে সেৱা লয় সত্রাধিকারত। বরেণ্য সাহিত্যিক ডক্টর নগেন শইকীয়াৰ বাসগৃহ বর্ণমালাত উপস্থিত হয়ে ডক্টর শইকীয়াৰে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ আলোচনাত মিলিত হয় লুৰিণজ্যোতি গগৈ। সকলোৱে মোক সন্মিলিতভাৱে মোক দায়িত্ব দিছে যুঁজিবৰ কাৰণে। গতিকে সমগ্র অসমবাসী ৰাইজৰ ওচৰত মই সেৱা নিবেদন কৰিছোঁ। আৰু আমি ডিব্ৰুগড়ৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ স্বৰ্গদেউ চাউলুং চুকাফাৰ প্ৰতিমূৰ্তিত সেৱা নিবেদন কৰি। তাৰপিছত আমি ডিব্ৰুগড়ৰ মাজেৰে বগাবাবাৰ মাজাৰটো আমি আশীষ লৈছোঁ। আৰু আহি এতিয়া আমি দিনজয় সত্ৰত আমি উপস্থিত হৈছোঁহি আৰু ইয়াতে সত্ৰাধিকাৰ প্ৰভুৰ চৰণত সেৱা নিবেদন কৰিছোঁ। আনফালে শোণিতপুৰত বিজেপিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তক জয়ী কৰাবলৈ প্ৰচাৰ আৰম্ভ কৰিছে বিজেপি মণ্ডল বিজেপি যুৱ মৰ্চা। নটা বিধানসভা সমষ্টিৰে গঠিত শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ গহপুৰ অন্যতম। প্ৰায় 1.5 লাখ ভোটাৰ থকা গহপুৰত এতিয়া প্ৰচাৰত ব্যস্ত বিজেপিৰ কৰ্মকৰ্তা ৰঞ্জিত দত্তৰ গৃহ সমষ্টি বিহালীতো চলিছে ব্যাপক প্ৰচাৰ অভিযান। বিহালীৰ সঁচাকৈ ভাগ্যবান যে এজন কংগ্ৰেছৰ আৰু এজন বিজেপিৰ সমান্তৰালকৈ নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত হৈছে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ অগপ প্ৰাৰ্থী জাভেদ ইছলাম। ধুবুৰী সমষ্টিৰ তিনিবাৰকৈ সাংসদ বদ্ৰুদ্দিন আজমলক তীব্ৰ সমালোচনা অগপ প্ৰাৰ্থীগৰাকীৰ। জিলাখনত কেতিয়াও দেখা নাপালোঁ, লকডাউনত নাপালোঁ, বানপানীত নাপালোঁ, প্ৰয়োজনত নাপালোঁ, ফোনত নাপাওঁ যিজন ব্যক্তিক। আকৌ এইজন ব্যক্তি থকা অৱস্থাতেই আৰু এজন নগাঁৱৰ পৰা আহি ইয়াত এম পি হ'ব, বাহিৰৰ পৰা আহি আহি ইয়াত এম পি হ'ব, তারপর 5 বছর দেখা নহব, তেওঁলোকে নিজৰ নিজৰ জায়গাত গৈ কাম করব আর আমি এনেকে থাকিম। গতিকে এইবার স্থানীয় যুবক বা আমার নিজের লড়াইকে আমি ভোট দিম। গোসাইগাঁওত নির্বাচনী প্রচারত ব্যস্ত এনডিএ সমর্থিত ইউপিপিএলর প্রার্থী জয়ন্ত বসুমতারী। 70% ভোট লৈ কোকরাঝাৰ লোকসভা সমষ্টিত এনডিএর প্রার্থী জয়ী হওয়ার দাবি জয়ন্ত বসুমতারী। নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আজি তৃতীয়বার কারণে যাতে প্রধানমন্ত্রী বনাব পারা যায় তার কারণে আমার এটা এনডিএর একটা চেষ্টা। আনহাতে করিমগঞ্জ সমষ্টিত কংগ্রেস দলের প্রার্থিত্ব লাভ করার পিছতে প্রথমবার নিজ সমষ্টির দ্বিতীয় জেলা হাইলাকান্দিত উপস্থিত হয় গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তা হাফিজ রশিদ আহমেদ। দলীয় কর্মী আর সমর্থকসকলের সঙ্গে বিশাল সমদলত অংশ লয় হাফিজ রশিদ আহমেদ। বিজেপি বিজেপি বিজেপির যাব আছে বি টিম সি টিম এ টিম সব এটা মানে উৎখাত হব লাগে, গণতন্ত্র প্রতিষ্ঠা হব লাগে, আমি হিন্দু মুসলিম মিলি এটা সমন্বয় যেটা বার্তা এই বার্তা আমি দিব বিচার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।